অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি খুব দুর্দান্ত একটি বিষয়। 1 জুলাই অর্থাৎ আজকে থেকে 31 জুলাই 31 জুলাই অবধি বেশ কটি রাশিকে অনেক কিছু পেতে চলেছে, কুবেরের আশীর্বাদ পেতে চলেছে বেশ কিছু রাশি এই মাসে, এবং বেশ কিছু রাশির জীবনে প্রেম আসবে, নতুন প্রেম, পুরাতন প্রেম, প্রেমের সম্পর্কের উন্নতি, বেশ কিছুর বিবাহ হবে বা বিবাহের একটা এনগেজমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি করছে। গ্রহের গোচর তাই কিন্তু নির্দেশ করছে। তো আমি আজকে তাই চিন্তা করে দেখলাম যে আপনাদের জন্য বেশ কটি রাশির জন্য দুর্দান্ত শুভ ফল আনতে চলেছে 1 জুলাই টু 31 জুলাই পর্যন্ত। দেখুন, অনেকেই বলবেন যে এই ভিডিওগুলো হচ্ছে কই, আমার তো হচ্ছে না। প্রথম কথা আপনাদেরকে বলি, ধনকুবের যখন অর্থ দিবে কিনা, যদি আপনার পকেট ফুটা থাকে অর্থাৎ আপনার পকেট যদি ছেঁড়া থাকে, সেক্ষেত্রে সেই অর্থ কিন্তু আপনার থাকবে না। অর্থাৎ আপনাদের ভাগ্য যদি সে মতন সাপোর্ট না করে, অর্থাৎ বর্তমানে শুক্রের যে বলবত্তা সেই নিয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রথমেই জানাই আমি রাশিকে যে গ্রহের অবস্থান করছে সেই গ্রহকে আমি তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাল্য অবস্থা, একটা হচ্ছে পূর্ণাঙ্গ মানে মধ্যবয়স অবস্থা, একটা হচ্ছে বৃদ্ধ অবস্থা। তো এই যে 1 থেকে 10 বাল্য অবস্থা, 11 থেকে 20 আপনার ইয়ং অবস্থা অর্থাৎ যুবক যৌবন অবস্থা, এবং 21 থেকে 30 এটা হচ্ছে বৃদ্ধ অবস্থা। তো 11 থেকে 20 মধ্যে যখন আসতে চলেছে শুক্র, তখন এই যে ঠিক যৌবন অবস্থাতে বেশ কিছু শুভ ফল কিন্তু দিবে। প্রেম বলুন, বিবাহ বলুন, অর্থ বলুন, ব্যবসা বলুন, কোন কোন দিকে দিবে, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের জন্য খুব ভালো, খুবই ভালো সময় আসছে। যারা মিডিয়ার লাইনে আছে তাদের জন্য খুবই ভালো। যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, যারা ডান্সের সঙ্গে যুক্ত, যারা অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত, যারা মডেলিংয়ের সঙ্গে যুক্ত, যারা প্রডিউসার, যারা ডিরেক্টর, তাদের জন্য কিন্তু জবরদস্ত সময় কিন্তু আসতে চলেছে, কারণ শুক্র এগুলোকে নির্দেশ করে। যারা কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা চাঁদির বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা স্টোনের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, যারা হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, যারা ধরুন বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছে, যারা গানের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু নিয়ে আসবে শুক্র। অর্থাৎ অনেক রাশিকে ঢেলে দিবে, ঢেলে এই জুলাই মাসটা। বর্গোত্তম পজিশনে আছে ষড়শ বর্গত, যথেষ্ট পাওয়ারফুল এই শুক্র। যদি আপনার রাশিচক্রে শুক্র গ্রহ ভালো থাকে, মজবুত থাকে, সেক্ষেত্রে আপনি 90 থেকে 99% ফল কিন্তু পাবেন। আর যদি আপনার রাশিচক্র ষোড়শবর্গ সপ্তাংশে এগুলোতে যদি আপনার এই ভেনাসের পজিশন যদি আপনার দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু এতটা শুভ ফল না পেলেও বেশ কিছু শুভ ফল কিন্তু পাবেন। বেশ কিছু রাশির ধনবর্ষা হতে চলেছে, হবেই, কারণ গ্রহের পজিশন তাই বলছে। দেখুন, জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ একটা গণিত অর্থাৎ অঙ্ক, অনেকেই বলে মিলছে না। দেখুন, আপনি আগে আপনার, আমি আবার বারবার বলছি, আপনার চার্টটাকে আগে অ্যানালাইসিস করুন। আপনার চার্টে কোনো দোষ নেই, তো সেই যোগগুলো
দেখা গেল খারাপ যোগ আছে, যোগ আপনার খারাপ আছে, দেখা গেল আপনার কেমদ্রুণ যোগ আছে, দেখা গেল আপনার বীজ যোগ আছে, সেক্ষেত্রে এই শুভ ফলগুলো কিন্তু দিতে, বা অশুভ গ্রহের দশা আপনাদের জীবনে চলছে, এই যে শুভ ফলগুলো কিন্তু দিতে অসমর্থ হয়ে যায় এই গ্রহে, এই যে গ্রহের যে গোচর আছে কিনা সেই গোচরের ভিত্তিতে। আমি এটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। যারা বলেন যে স্যার আমার তো মিলল না, দেখুন বর্তমানে বেশ কিছু রাশিকে কুবের, ধনকুবের, অর্থের দিক থেকে প্রচুর অর্থ দিতে চলেছে। আবারও বলছি, যাদের পকেট ফুটো আছে তাদের তো অর্থ থাকবে না। অর্থাৎ আপনি যদি সঠিক প্ল্যানিং না করে চলেন, অর্থ আসছে আপনি অপচয় করছেন, বা যে কাজটা করলে আপনার অর্থ আসবে সেই কাজটা না করে আপনি ভুল কাজ করছেন। দেখা গেল আপনি ধরুন কসমেটিক্সের দোকান করে আপনি কিন্তু ভালো আপনার হতো, অর্থাৎ একটা কসমেটিক দোকান থাকতো, সেক্ষেত্রে আপনি গিয়ে করছেন ফুডের দোকান, অর্থাৎ মুদিখানার দোকান, সেক্ষেত্রে কিন্তু সে মতন আসছে না, ভাগ্য আপনার ক্লিক করছে, আপনি মুদিখানার দোকানে সারা জীবন অতিবাহিত করেই গেলেন। বা কারো মেডিসিনের ব্যবসা খুব ভালো, সে চলে এসছে দেখা গেল ইলেকট্রিকের বিজনেসে, এই দিকে কিন্তু সমস্যা। তো এই যে শুক্র কি যায় কমফোর্ট লাইফ, আপনি এসি বলুন, যারা এসির ব্যবসা করছেন, যারা গাড়ির ব্যবসা করছেন, যারা দু চাকার ব্যবসা করছেন, তাদের জন্য দুর্দান্ত সময়। এসি, ফ্রিজ বা যারা এগুলোর মেকানিক তাদের জন্য কিন্তু কাজ আসবে। এবং গাড়ির ব্যবসা আস্তে আস্তে যারা দু চাকা বিক্রি করছে, দু চাকার ব্যবসা কিন্তু আস্তে আস্তে, বা চার চাকার ব্যবসা কিন্তু ধীরে 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 কিন্তু বেটার দিকে যাবে। শেয়ার মার্কেট বলুন, ব্যাংকিং সেক্টরে বলুন, এগুলো দিকগুলো কিন্তু আস্তে আস্তে, মিউচুয়ালের দিকে বলুন, মিউচুয়াল ফান্ডের দিকে বলুন, আপনি কমিশন ভিত্তিক কাজের দিকে বলুন, আপনি কোনো ইন্স্যুরেন্সের পলিসি বলুন, সেই দিকগুলো কিন্তু বেটার পজিশনে যেতে চলেছে এই জুলাই মাসে বেশ কিছু রাশির জন্য, যেটা আগামী দিনে কিন্তু আপনাদেরকে একটা শুভ ফল কিন্তু দিবেই দিবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, কুবের ধনকুবের অনেক রাশিকে ঢেলে দিবে, ঢেলে ঢেলে। আমি আবারও বলছি, যদি আপনি সঠিক প্ল্যানিং করেন, সঠিক পথে থাকেন, ধনকুবের যখন দেয় না, বলে না কুবের ধন কোন শেষ হয় না, কুবের যখন যাকে দিবে তো একদম, কুবেরকে কে, কুবেরের আসল জায়গা কে জানেন? দেবাদিদেব মহাদেব। আজকে ধনকুবের তাকে কে বানিয়েছেন? দেবাদিদেব মহাদেব, অর্থাৎ মহাদেব কিন্তু দিচ্ছে ঘুরে ফিরে, কিন্তু এই মহাদেবের যেই ধন আপনারা কিন্তু পাচ্ছেন, বিউটি পার্লার, আপনার অ্যাক্টিং, এই সকল দিকে মডেলিং, সেই সকল দিকে যারা প্রডিউসার ডিরেক্টর, মিডিয়া বা যারা পড়াশোনার দিকে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু দিবে, প্রেমের দিকে সাকসেস দিবে, নতুন কর্মের দিকে আপনার মান সম্মান বাড়াবে। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের একটা যোগাযোগ কিন্তু তৈরি হবে, বিয়ে না হোক কিন্তু সেই জায়গাতে বিয়ের কিন্তু একটা সেই কম যোগাযোগ কিন্তু চলে আসবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। তো এবার আমি জানাতে চলেছি কোন এই রাশি গুলো যাদেরকে বিয়ে, প্রেম, অর্থ দিবে। দেখুন প্রথমেই জানাই বেশ কটি রাশির কথা বলছি, তার মধ্যে কিন্তু সেখানে বিয়েও থাকবে, অর্থও থাকবে, প্রেমও থাকবে, এই সকল দিক। কিন্তু প্রথম কথা আমি যেটা বলবো তার হচ্ছে মীন রাশি। মীন রাশি কিন্তু জবরদস্ত, আপনি অর্থ ভাগ্য বলুন, আপনি কর্ম ভাগ্য বলুন, আপনি বিবাহ বলুন, আপনি প্রেম বলুন, মীন রাশির জন্য কিন্তু খুব একটা ফ্যান্টাস্টিক সময় আসতে চলেছে এই জুলাই মাসটা। এই জুলাই মাসে কিন্তু আপনাদের বেশ কিছু নতুন নতুন শুভ শুভ কিন্তু ঘটনা ঘটবে। এরপরের যে রাশির কথা বলো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি প্রেমের ক্ষেত্রে, কুম্ভ রাশি অর্থনৈতিক ক্ষেত্রে খুবই ভালো সময়, অর্থাৎ একটা মজবুত সময় আসতে চলেছে। তবে মকর রাশির ক্ষেত্রে কী হবে? শুধু অর্থের ক্ষেত্রে,
এবং কুম্ভ রাশি কিন্তু বিবাহের ক্ষেত্রে। এরপরে আসি ধনু রাশি। ধনু রাশির কি হবে? ধনু রাশির বিবাহ ক্ষেত্রে অর্থক্ষেত্রে জবরদস্ত লাভ। বৃশ্চিক রাশির অর্থক্ষেত্রে কুবের ঠেলে দিবে আপনাদেরকে, দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান, এবং সপ্তম ভাবে শুক্রের অবস্থান। প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের বিশেষ শুভ, প্রেমে সাকসেস, বিবাহের দিকে একটা নতুন সম্ভাবনা কিন্তু আসবে। তুলা রাশির ক্ষেত্রে কি হবে? তুলা রাশির ক্ষেত্রে প্রেমের দিকটা কিন্তু আপনাদের বিশেষ শুভ, অর্থের দিকটা আপনাদের খুব একটা কিন্তু এই সময়টা মজবুত হবে না, কিন্তু আপনাদের বিবাহের দিকটা ভালো। আবার কন্যা রাশির ক্ষেত্রে কি হচ্ছে? কর্ম, মান সম্মান, প্রতিষ্ঠা, প্রেম, এগুলো কিন্তু আসবে। সিংহ রাশির ক্ষেত্রে প্রেম, অর্থ এবং আপনাদের বিবাহ, এই দিকগুলো কিন্তু আপনাদের আসবে। কর্কট রাশির ক্ষেত্রে প্রেম এবং বিয়ে, ঠিক মিথুন রাশির ক্ষেত্রে শুধুমাত্র বিয়ের দিকে কিন্তু আপনাদের একটা মানে জবরদস্ত সময় আসতে চলেছে। যারা মিথুন রাশি যারা আছে বা আপনাদের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে, এই যে কটা রাশি বলছি তার মধ্যে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, সে আপনি মীন রাশি বলুন, কুম্ভ রাশি বলুন, মকর রাশি বলুন, ধনু রাশি বলুন, বৃশ্চিক রাশি, ফিল্ম, অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া, এই সকল দিকে কিন্তু ফাটাফাটি সময়। বৃষ রাশির ক্ষেত্রে ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিংয়ে যারা আছে, মডেলিংয়ে যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময়। অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের ভালো, প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে, মধুর হবে, এবং আপনাদের ক্ষেত্রে সাকসেসের উপর সাকসেসের অর্থাৎ লাভ, ধনবর্ষা হতে চলেছে। বেশ কিছু রাশির ধনবর্ষা, মেষ রাশিরও ধনবর্ষা, জবরদস্ত লাভ। এবং আপনাদের ক্ষেত্রে প্রেমের দিকে কিন্তু আপনাদের সম্পর্কে উন্নতি, ফিল্ম, অ্যাক্টিং, মডেলিং এগুলোতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। তেমনি মীন রাশির ক্ষেত্র আপনাদের দ্বিতীয় পতি আপনাদের রাশিতে অবস্থায় ধনবর্ষা আপনাদের হবে। অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া লাইনে আছে, ফটোগ্রাফিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, পেট্রোল পাম্প আছে, বা যাদের কসমেটিক্সের দোকান আছে, যাদের গার্মেন্টসের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। যারা চাঁদির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ শুভ ফল কিন্তু মীন রাশির ঘটবে। অনুরূপভাবে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু তাই, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু তাই, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু সেম পজিশন কিন্তু দেখা যাচ্ছে এই জুলাই মাসে। অর্থাৎ পয়লা জুলাই থেকে 31 জুলাই অবধি বেশ কিছু রাশিকে প্রেম, বিবাহ, কাউকে চাকরি, কাউকে কর্ম, এগুলো সব দিবে, কাউকে ধনবর্ষা করবে কুবের। ভিডিওটি এ পর্যন্ত।